ইতারে গজল গাইতা ওমা দুইটা গজল গাইতে অনুরোধ করছে আমি কি গাইব পারলে আমার সাথে গাইতে হবে ওই একজন নোয়াখালীর আছে এতনের বাসায় একখানা গজল গামো আনারা বেকে মিলে আনলাগে একখানা সুর দিয়ে আনারা বেগে রাজি আছেন না হ্যাঁ আনারা বেগগুন রাজি আছেন আ হিসনের যুবক ভাই তোরা রাজি আছো নি হ্যাঁ দুইখান হাত তোলে দেও তো আর একখানা দেও আরে দুই হাত সোজা করে দেও না আর একখানা সোজা করে দেও আর মতো আর জোরে আর সাসা আর কাশি দেই ভয় হুজুর আই তো নোয়াখালী কি এরে এই সোজা করে হাত তোল এককারে সোজা করে সুন্দর করি এককারে সুন্দর আগে অনেকে উড়াই না কিলে ও ভাই ব্যাকে মিলে হাত তোল অবতা বড় করে হাত তোল আরে মি আপনারা হাসতেও তো পারেন না হার্ট অ্যাটাক করে মরবেন তো আর জোরে এই সোজা একবার সোজা আমার মতো আমার মতো অনেক ওই দাদা উড়াইতে হারে না হাতে ব্যাগ গুন দুর্বল হয়ে গেছে হাত নামান আই নবীজি শান তুলি দুর্ব নোয়াখালীর বাসা হেনির বাসা লাকসামের বাসা আই একখানা কইতে আপনি গজল কা হ্যাঁ আনারা একখানা আল্লাহ শর্মি লাই তুইব রাজি আছেন নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এই হইছে নি আনে গো হইছে নি আনে গো মত হইছে নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হইবানি এমন গা দয়াল নবী খুজ্জা হইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেনি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকরি যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকরি চারা মেরাজ শরীরে যায় বিজ্ঞানীরা রকরি যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকরি চারা মেরাজ শরীরে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বিজ্ঞানীদের সবাই বলিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবেন নি এমন গা দয়াল নবী খুঁজা হাইবেন নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে আরে সেই যুগে কি ওজা বৈদ্য বেগুন ছিল নি বলো সেই যুগে কি ওজা বৈদ্য বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের সুক্ষম হইতো অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যায় আগের যুগের মানুষের সুক্ষম হইতো অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইত আরে সেই বালা কি এই যুগে তুই করতে হারবানি বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী খুজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি জোরে জোরে মারা হাওয়া মজাই লাগছে কারণ কথা তো ব্যতিক্রম কথা ঠিক না আর বরিশাল্লা ভাষা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী মগো নবীজি তারা কয় মগো আমরা কুমিল্লা তারা কই আমরা আর হ্যাঁ তো নেই কয় আঙ্গ ভাল লাগছে না সম্মানিত উপস্থিতি আর গজল গাইব না কারণ আরেকটা আনের পছন্দ আছে নাই হ্যাঁ ভাঙ্গিয়া চুড়িয়া ছাড়ি সবাই একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া তুলে নেবে তুলিয়া জন্মের তোরে বাবা যাই রে ছাড়িয়া কোন কে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করিয়া করিয়া
সম্মানিত উপস্থিতি সব শেষ, ঘরে যাইয়া সবাই দেখে ও জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ বলে, শুয়নি সপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদুর সুহাগ মাগো আর কোথা পাব, কার চলে আমি নিজেকে জড়াব, কার কাছে ধরব মিছে বায়না, তোমার মতো শুধু মা তো
তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যায় পড়াবে আমায় সুখী মালা তোমার কথা মনে হয় জোরে জোরে কর না মারহাবা সময় উপস্থিতি বেশি বেশি করে জিকির করবেন বেশি বেশি করে দরুদ পড়বেন আমি জিকির নিয়ে আলোচনা করেছি দরুদ নিয়ে করেছি রাসূলের মাসকারের শান নিয়ে করেছি আপনার কি জানে বলে গাউসে পাকের কারামত নিয়ে বলেছি এবং প্রাসঙ্গিক অনেক কথার মধ্যে ঢুকছে আপনারা এই বিষয়গুলো আলোচনা শুনেছেন এই বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন আমি ওই